আমি প্রথমে একটি সোজা লম্বা লাইন দিলাম, তারপর উপর থেকে নিচের দিকে সোজা দুইটি লাইন, একটু নিচের দিকটা একটু বাঁকা করে, একটু বাঁকা করে সোজা দুইটি লাইন আমি এঁকে নিলাম। তারপর মাঝখানে ছোট্ট একটি লাইন সোজা লাইন দিয়ে দুই পাশে এরকম একটু গোল টাইপ করে আমি, বা বাঁকা টাইপ করে বা ভাস টাইপ করে যোগ করে দিলাম। তারপর নিচে ডাবল কিছু হালকা লাইন দিয়ে দিলাম। এখন উপরে সোজা একটি লাইন দিয়ে ত্রিভুজের মতো করে আমি আগে একটু বাঁকা করে একটা সোজা লাইন দিই, উপরে একটা ত্রিভুজ আঁকবো। নিচের এই লাইনটি একটু বাঁকা হয়ে গেছে, তার উপরে আমি একটা হালকা করে সোজা একটা উপরের দিকে একটা লম্বালম্বি একটা লাইন দিই, কত দূর উঁচু করবো। নিচের লাইনটি কিন্তু অনেকটা সোজা হলেও এই নিচের দিকটা একটু বাঁকা, এদিকে সরে গেছে ডান দিকে। তারপর উপরে ত্রিভুজের মতো করে, তারপর চতুর্ভুজের মতো করে, তারপর শেষে লম্বা একটি লাইন দিয়ে যোগ করে দিলাম। আমি আবার দেখাচ্ছি, শেষের দিকটা সোজা লাইন, উপরে একটা চতুর্ভুজ হয়ে গেল, আর ত্রিভুজ হয়ে গেল, উপরে একটা চতুর্ভুজ হয়ে গেল। আর এই লম্বা লাইনটি আর একটু বাড়িয়ে দিলাম, তারপর একটু করে লাইন উপর থেকে নিচে একটু বাঁকা করে হালকা হালকা করে এগুলো লাইন দিয়ে দিলাম চালার মধ্যে। এখন আরও কিছু এরকম বাঁকা লাইন দিয়ে ভিতরে কিছু এরকম সোজা লাইন দিয়ে পাটাতনটা তৈরি করতে হবে। লাস্টে ওইরকম বাঁকা করে লাইন দিলাম লাস্টে, তারপর পাটাতন তৈরি করলাম। এখন পানিতে পানির কিছু ড্রয়িং করলাম, ওগুলো একটা খুঁটি দিয়ে দিলাম, খুঁটিটা একটু কিন্তু ডানের দিকে বেশি সরানো। এখন আমি রং দেবো, খয়েরি রং দিয়ে নিলাম। রং তোমরা অবশ্য শিক্ষার্থীরা জানো নৌকা কীভাবে এঁকেছি আমরা, সেই রং আর এই রং একই রং। আমি খয়েরি রং দিয়ে গাঢ় থেকে হালকা করে শেড দিয়ে নিচ্ছি। এভাবে খয়েরি রঙের শেডটা দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন গাঢ় নীল রং দিয়ে পানিতে রং দেবো, লাইন লাইন করে রং দিচ্ছি এভাবে, একদম সোজা সোজা করে এভাবে সুন্দর করে খয়েরির উপরে একটু নীল রং দিয়ে নিলাম, তাতে কালো কালো হবে। তারপর আরেকটু খয়েরি রং দিয়ে আরেকটু কালারটা সুন্দর করার চেষ্টা করছি। এখন হলুদ রং দিয়ে পুরো নৌকাটা রং করে নেব। এভাবে পুরো নৌকাটা সুন্দর করে আমি রং করছি হলুদ রং দিয়ে, সুন্দর করে পুরো নৌকাটা, সাদা অংশ যেন না থাকে, একদম সুন্দর করে ঘষে ঘষে রংটা করে নিতে হবে যাতে রংটা দেখতে সুন্দর হয়। তবে হালকা গাঢ় হলুদ রং করা যাবে, মানে শেড দেওয়া যাবে, কিন্তু সাদা যেন, পেজের সাদা অংশ যেন না থাকে, না থাকলে ভালো হবে আর কি রংটা। তারপর পানিতে আমি গাঢ় নীল রংটা যে আছে সেই নীল রঙের উপর হালকা নীল রং দিয়ে ঢেকে দিব, এভাবে সুন্দর করে আশপাশে একটু খুব হালকা করে শেডের মতো করে নীল রংটা দিয়ে দেবো। এভাবে আমরা খুব সহজেই একটি নৌকা আঁকতে পারি।